জলপ্লাবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই বর্দোয়ালি এবারে পরিবর্তনের দিকে হাঁটছে। রবিবার সরিয়ে প্রচারে বেরিয়ে একথা বললেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। এদিন রাজধানীর বিদুরকর্তা চৌমুহনি এলাকায় প্রচারে বের হন কংগ্রেস প্রার্থী। প্রচারে বেরিয়ে তিনি শাসক দলের সমালোচনা করে অভিযোগ করেন, স্মার্ট সিটি এবারে মানুষের জল যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিটি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবারে। এক সামান্য বৃষ্টিতে দেখা যায় যে রাস্তাঘাট বাড়ি ঘরে জলপ্লাবন হয়। অনেকের অভিজ্ঞতা আজকে শেয়ার করছে আমার সঙ্গে, এবার যে জল হয়েছে, মানে মানুষের প্রত্যাশা কি ছিল যে স্মার্ট সিটিতে রূপান্তরিত হয়েছে, এবং এই স্মার্ট সিটিতে এখন আর পরিষেবাগত ত্রুটি থাকবে না। কিন্তু দেখা গেল যে স্মার্ট সিটি এবার মানুষের জল যন্ত্রণা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।